মোহাম্মদ আতাউল গনি উসমানি, যিনি জেনারেল এমএজি উসমানি নামে অধিক পরিচিত। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম সেনাবাহিনী প্রধান ছিলেন। জন্ম 1 সেপ্টেম্বর 1918 সালে সুনামগঞ্জ জেলায়। মৃত্যু 16 ফেব্রুয়ারি 1984 সালে 65 বছর বয়সে ইংল্যান্ডে। তার উপাধি সমূহ হচ্ছে বঙ্গবীর, বঙ্গবাহাদুর এবং বীর উত্তম। তিনি সেনাবাহিনী প্রধান হিসেবে 12 এপ্রিল 1971 সাল হতে 6 এপ্রিল 1972 সাল পর্যন্ত মোট 11 মাস 25 দিন দায়িত্ব পালন করেন। কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি কে এম শহীদুল্লাহ নামে পরিচিত, তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম এবং সেনাবাহিনী প্রধান হিসেবে ছিলেন দ্বিতীয়তম। তিনি 1934 সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বয়স বর্তমানে 87 বছর। তার উপাধি হচ্ছে বীর উত্তম। তিনি 7 এপ্রিল 1972 সাল হতে 24 আগস্ট 1975 সাল পর্যন্ত মোট 3 বছর 4 মাস 17 দিন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি এবং 3য়তম সেনাবাহিনী প্রধান। তিনি 1936 সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন এবং 30 মে 1981 সালে 50 বছর বয়সে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। তার উপাধি হচ্ছে বীর উত্তম। সেনাবাহিনী প্রধান হিসেবে 25 আগস্ট 1975 সাল হতে 28 এপ্রিল 1978 সাল পর্যন্ত মোট 2 বছর 8 মাস 3 দিন দায়িত্ব পালন করেন। হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের 4র্থ সেনাপ্রধান এবং 10ম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1930 সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এবং 14 জুলাই 2019 সালে 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জিয়াউর রহমানের হত্যার পর তিনি 29 এপ্রিল 1978 সাল হতে 30 আগস্ট 1986 সাল পর্যন্ত মোট 8 বছর 4 মাস সেনাবাহিনী প্রধান এবং সামরিক রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করেন। মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 5ম সেনাপ্রধান ছিলেন। তিনি 1931 সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 100 বছর। এরশাদের পর তিনি 31 আগস্ট 1986 সাল হতে 30 আগস্ট 1990 সাল পর্যন্ত মোট 4 বছর সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। নুরুদ্দিন খান বাংলাদেশ সেনাবাহিনীর 6ষ্ঠ সেনাপ্রধান ছিলেন। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 31 আগস্ট 1990 সাল হতে 30 আগস্ট 1994 সাল পর্যন্ত মোট 4 বছর সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। সেনাপ্রধান হিসেবে একমাত্র তিনি এরশাদ বিরোধী আন্দোলন করেন। 1996 সাল হতে 2001 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। আবু সালেহ মোহাম্মদ নাসিম বাংলাদেশ সেনাবাহিনীর 7ম সেনাপ্রধান ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের জন্য তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হন। 31 আগস্ট 1994 সাল হতে 19 মে 1996 সাল পর্যন্ত মোট 1 বছর 8 মাস 18 দিন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 8ম সেনাপ্রধান ছিলেন। তিনি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। 30 মে 1996 সাল হতে 23 ডিসেম্বর 1997 সাল পর্যন্ত মোট 1 বছর 7 মাস 3 দিন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর 9ম সেনাপ্রধান ছিলেন। তিনি 1941 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং 3 আগস্ট 2008 সালে ঢাকায় 67 বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বীর বিক্রম খেতাব প্রদান করা হয়। 24 ডিসেম্বর 1997 সাল হতে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত মোট 3 বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ হারুন-আর-রশিদ বাংলাদেশ সেনাবাহিনীর 10ম সেনাপ্রধান ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারিতে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। 24 ডিসেম্বর 2000 সাল হতে 15 জুন 2002 সাল পর্যন্ত মোট 1 বছর 5 মাস 22 দিন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান মশহুদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর 11তম সেনাপ্রধান ছিলেন। তিনি 11 সেপ্টেম্বর 1948 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। 16 জুন 2002 সাল হতে 15 জুন 2005 সাল পর্যন্ত মোট 3 বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল মঈনুদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 12তম সেনাপ্রধান ছিলেন। তিনি 15 জুন 2005 হতে 15 জুন 2009 সাল পর্যন্ত মোট 4 বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ আব্দুল মুবিন বাংলাদেশ সেনাবাহিনীর 13তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1955 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান হিসেবে 16 জুন 2009 সাল হতে 25 জুন 2012 সাল পর্যন্ত মোট
তিন বছর নয় দিন দায়িত্ব পালন করেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বাংলাদেশ সেনাবাহিনীর 14তম সেনাপ্রধান ছিলেন। তিনি 2 জুন 1957 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। সেনাবাহিনীর উন্নয়নে তার ভূমিকা সবচেয়ে বেশি। তিনি 2012 সালে 26শে জুন হতে 2015 সালের 25শে জুন পর্যন্ত মোট 3 বছর সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনীর 15তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1 ডিসেম্বর 1958 সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। সেনাপ্রধান হিসেবে 26শে জুন 2015 সাল হতে 25শে জুন 2018 সাল পর্যন্ত মোট 3 বছর দায়িত্ব পালন করেন। জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 16তম সেনাপ্রধান ছিলেন। তিনি 1 জানুয়ারি 1961 সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। 25শে জুন 2018 সাল হতে 24শে জুন 2021 সাল পর্যন্ত মোট 3 বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘ সময় বিজিবির মহাপরিচালক ছিলেন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 17তম এবং বর্তমান সেনাপ্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 1 ডিসেম্বর 1963 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 57 বছর। তিনি 24শে জুন তারিখে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কাছ থেকে সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন, যা পরবর্তী 3 বছরের জন্য কার্যকর করা হয়। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।